কিছুক্ষণ আগে কুড়িগ্রামের রাজীবপুর থেকে শীতের আরো খবর জানিয়েছেন সহকর্মী মুরাদুল ইসলাম মুরাদ। আমি যেখান থেকে দাঁড়িয়ে কথা বলছি সেটি কুড়িগ্রামের রাজীবপুর উপজেলায়। রাজীবপুর উপজেলায় শীতের প্রকোপ কিন্তু অত্যন্ত খুব বেশি পড়েছে। শীতের কারণে কিন্তু পেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ এবং কি কৃষক শ্রমিকরা কিন্তু অত্যন্ত শীতে ভোগ করতে আছে। আমি নির্বাহী অফিসার তানবীর আহমদের সাথে কথা বললে আমাকে যেমনটি জানিয়েছেন যে এই অসহায় দরিদ্র শীতার্থ মানুষের মাঝে সরকারিভাবে এ পর্যন্ত 1600-1500 কম্বল বিতরণ করা হয়েছে। বিভিন্ন সংস্থা থেকেও যদি কম্বল বিতরণ করা হলেও কিন্তু খুবই এখনও অনেকে কম্বল পাচ্ছে না, অনেকে খুব অসহায় দরিদ্রভাবে জীবনযাপন করছে। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এই হিমালয় পর্বত ঘেঁষা কিন্তু রৌমারী রাজীবপুর এবং তথা কুড়িগ্রামের, এই কুড়িগ্রামের মানুষ কিন্তু অত্যন্ত শীতে ভোগ করছেন। অত্যন্ত যারা সাধারণ মানুষ আছে তারা কিন্তু অত্যন্ত খুব কষ্টে জীবনযাপন করছেন, বিভিন্ন খড়কুটো কিন্তু চালিয়ে কিন্তু তারা শীত নিবারণ করছে। এই ছিল আমার কাছে কুড়িগ্রামের সর্বশেষ শীতের আপডেট।